আজি আমি আলোচনা কৰিবলৈ লৈছোঁ অষ্টম শ্ৰেণীৰ অনুশীলনী 2.1 কুৱেশ্যন নম্বৰ 1। তলত দিয়া সমীকৰণবোৰ সমাধান কৰা। তলত দিয়া সমীকৰণবোৰ সমাধান কৰা। নম্বৰ 1, OX plus 5 = 24। এই কুৱেশ্যনটোত আমাৰ এক্সৰ মান উলিয়াব লাগে, এক্সৰ ভেলু উলিয়াব লাগে। X = 1, এক্সৰ মান কি এনেকুৱা সংখ্যা হ'লে আমাৰ ইয়াত 21 হ'ব। তো আমি চলিউশ্যনত কিছুমান নিয়ম আছে যে আমি ইহঁতক কি কৰিম, প্ৰথম অৱস্থাত 4X ইয়াত ৰাখি দিম, তাৰপিছত ইকুৱেল ইয়াত কি আছে 21। এইবাৰ এই পাঁচটো ইয়াত পজিটিভ আছে, এইটো যদি আমি ইকুৱেল চিনৰ এইটো ছাইডলৈ লৈ আহোঁ তেনেহ'লে ই কি হৈ যাব, -5 হৈ যাব। এইবাৰ আমি 4X = 21 - 5 = 16 ইমপ্লাইজ 4X = 16। এইবাৰ 4 আৰু 1ৰ মাজত পূৰণ ব্যৱহাৰ হৈ আছে, তাৰমানে এই বস্তুটো 4×X। তো যিহেতু ইয়াত 4×X আছে, কিন্তু 4টোক যদি আমি এইটো ছাইডলৈ লৈ আহোঁ ইয়াৰ লগত পূৰণ হৈ আছে, এইবাবত আহি হৰণ হৈ যাব। তো X = 16/4 এইটো ইয়াত আহিছে। তাৰ ৰিজনটো হ'ল যে ইয়াৰ লগত পূৰণ হৈ আছে, ইয়াত যেনেকৈ প্লাছ হৈ আছিল ইভাগত মাইনাছ হৈছে, ইভাগত পূৰণ থাকিলে ইভাগত হৰণ হয়, বা ইভাগত হৰণ থাকিলে ইভাগত পূৰণ হয়। এইবাৰ আমি ইফালে 4 ইয়াত 1 বাৰ 4 ইয়াত 4 বাৰ = 4/1 ইমপ্লাইজ X = 4/1, কিন্তু আমি যিহেতু 1টো তলৰ সংখ্যাটো নেলেখোঁ গতিকে আমি X = 4 লিখোঁ। তো দেখা গ'ল ইয়াত এটা আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কথাটো হ'ল, যদি কিবা ধনাত্মক চিনটো ইকুৱেল চিনৰ ইভাগলৈ কনভাৰ্ট কৰা হয় ই মাইনাছ হৈ যায়, যদি মাইনাছ থাকে তেনেহ'লে ইভাগত আহি প্লাছ হ'ব, যদি ইনটু থাকে ইভাগত আহি ডিভাইড হ'ব, আৰু যদি ডিভাইডেশ্যন থাকে তেনেহ'লে ইভাগত আহি ইনটু। তো যি নহওক, এইবাৰ কথা হ'ল যে আমি যিহেতু এক্সৰ ভেলুটো আমি 4 পালোঁ, এইবাৰ অংকটো হ'লনে নাই আমি কেনেকৈ গম পাওঁ, যাৰ কাৰণে আমি সত্যাপন কৰোঁ যে ই একচুৱেলি হ'ল না নাই। আমাৰ সমীকৰণটো আছিল যে 4X + 5 = 21। তো ইয়াত এইবাৰ আমি এক্সৰ মান যিটো পাইছিলোঁ সেইটো আমি ইমপ্লাইজ 4×X মানে আমি কিমান পাইছিলোঁ, 4। তো 4+5 = 21, এইখিনি আৰু এইখিনি এক সমান হয় নে নহয় এইটো আমি চাব লাগিব। তো আমি প্ৰথমতে পূৰণ কৰিম, 4×4 = কিমান হ'ব 16, আৰু ইয়াত কি আছে +5 = 21 ইমপ্লাইজ 16+5 = 21 = 21। যিহেতু দেখা গ'ল যে ইয়াত লেফ্ট হেণ্ড ছাইড ইকুৱেল ৰাইট হেণ্ড ছাইড হৈছে, গতিকে এক্সৰ মান যদি 4 হয় তেনেহ'লে আমাৰ সমীকৰণটো সিদ্ধ হ'ব, এইটো আছিল আমাৰ 1 নম্বৰ। তো এনেকৈ বাকী চব গণিতবিলাক একেই হ'ব, তথাপি আমি কিছুমান যিবিলাক দেখাত ষ্টুডেণ্টবিলাকে অলপ ভাবে এইটো আৰু কেনেকুৱা হ'ব, সেইবিলাক গণিত আমি আলোচনা কৰিম। তো 2, 3 এইবিলাক ছেম কণ্ডিশ্যনৰ হয়, মই 3 নম্বৰ গণিতটো কৰিছোঁ। 3 নম্বৰ গণিতটো কেনেকুৱা, -8+2X = -4, এইটো আৰু ইজি। ইয়াক চলিউশ্যনত আমি কি কৰিম, প্ৰথমতে এই সংখ্যা -8টোক এইভাগত কনভাৰ্ট কৰিম যে 2X = -4, ইয়াত -8 আছে গতিকে ইবাবত অহাৰ লগে লগে +8 হৈ যাব, ইমপ্লাইজ 2X = এইবাৰ কি হ'ব 8 জমা 4 ঋণ, আল্টিমেটলি কি হ'ব 4 জমাই, ইমপ্লাইজ এইবাৰ 2X আছে, 2 আৰু 1ৰ মাজত যিহেতু পূৰণ আছে গতিকে এক্সটো ৰাখি 2টোক যদি আমি এইটো ছাইডত লৈ আহোঁ তেনেহ'লে ই হৰণ হৈ যাব, X = 4/2, 2 ইয়াত 1 বাৰ 2 ইয়াত 2 বাৰ = 2/1 = 2, এতেকে দেখা গ'ল X = 2। এতেকে আমি সত্যাপন কৰি চাম যে একচুৱেলি এক্সৰ মান 2 হ'লে সমীকৰণটো দুয়োটা ছাইড সমান হয়নে নহয়। তো আমাৰ সমীকৰণটো আছিল -8+2X = -4, এমপ্লাইজ -8+2×X = 2 = -4, এইবাৰ -8+2×4 = -4। তো ইয়াত কথা হ'ল যে আমাৰ ডাঙৰটোৰ আগত যিটো চিন আছে আমাৰ সেইটো চিনে আমি ব্যৱহাৰ কৰিম, গতিকে 8 ঋণ আৰু 4 জমা হোৱাৰ পিছতো কি হ'ব, আমাৰ ইয়াত
চারিটা ঋণ থাকিব। তো আলটিমেটলি দেখা গল যে লেফট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড দুয়োটা সাইড যেহেতু সমান হয়েছে, তার মানে বোঝা গেল যে এক্স ইকুয়াল যদি দুই হয় তেনেহলে এইটু সমীকরণ শুদ্ধ। এইবার আমি পাঁচ নম্বর গণিতটু করি। ইয়াত সিক্স ওয়াই বাই ইলেভেন ইকুয়াল 54/99। এইটু আমার আটাইতকৈ সহজ গণিত, যদিও আমার ইয়াত ভগ্নাংশ আছে, কিন্তু একবার বুঝি লওয়ার পিছত ই আটাইতকৈ সহজ গণিত হয়ে যাব। সে ইয়াত আমি কি করিম, আমি যেহেতু জানো যে ইয়াত আমার ওয়াইয়ের মান উলিয়াব লাগিব আর ওয়াই ইজুকেল এনেকুয়া একটা সংখ্যা উলিয়াব লাগিব যেটু নাকি ইয়াত বহুয়ার লগে লগে এই দুয়োটা সাইড ইকুয়াল হব। তো ইয়াত আমি কি করিম, ইয়াত প্রথমতে সিক্স ওয়াই আছে, তো আমি সিক্স ওয়াই রাখি দিম। রাখি দিয়ার পিছত ইয়াত সিক্স ওয়াইয়ের ইয়াত ধরণ আছে, গতি এইটু যদি আমি এইটু সাইডলৈ কনভার্ট করো ই পূরণ হয়ে যাব। তো ইকুয়াল 54/99/11। এতে কথা হল যে ইমপ্লাইজ সিক্স ওয়াই ইকুয়াল 54 আর 99/11 আছে। এই ইলেভেনের তলত একটা মনে মনে এক এটা আছে, গতি আমি ইয়াত বজ্রপূরণ করি বজ্রগুণন পদ্ধতিত ইহতক আমি মানে লঘিষ্ঠ করব পারি। এগারো ইয়াত একবার, এগারো ইয়াত নবার, ন ইয়াত একবার, ন ইয়াত ছয়বার। তো দেখা গেল সিক্স ওয়াই ইকুয়াল 6/1/1/1, যেটু আমার একচুয়ালি ইয়াত আছে, আমি এনেকে নিলিখিম, আমি এইদরে কেতিয়াও নিলিখো, কিন্তু মই বুঝার কারণে দিছো। তো এইবার আমি এইটু লাইন 6/1/1/1=6/1=6/1 আলটিমেটলি সিক্স হল, তার মানে দেখা গেল সিক্স ওয়াই ইকুয়াল 6। এইবার ছয় আর ওয়াইয়ের মাজত পূরণ হয়ে আছে, গতি ওয়াই টু রাখি ছয় টু যদি সেই সাইডত লই যাও, এইটু এই ছয়টু এই ছয়ের লগত হরণ হয়ে যাও। তো কি হব যে ওয়াই ইকুয়াল 6/6, 6/1, 6/1=1/1=1, তার মানে দেখা গল এতেকে ওয়াই ইজুকেল 1 হল। এতে কুয়েশন হল যে আমি ইয়াত হত্যাপন করি চাম, অঙ্কটু হল না নাই যে হত্যাপনটু হব ওয়াইয়ের মান যদি আমি ওয়াই ইজুকেল যদি এক ধরো তেনেহলে আমার 6y/11=54/99 সমান হবনে নাই। তো আমি এবার চাম 6y-এর মান কিমান আছিল, বলে এক আছিল, তো এক বহুয়ালো, ইয়াত কিমান আছে 11 আছে, ইমপ্লাইজ ছয় পূরণ এক হয়, বা 54/99 লিখি লব লাগিব। তো 6×1=6/11=54/99। এবার কথা হল যে দুয়োটা সাইডত যেহেতু নিমিলিল এনেকুয়া ভাবি কিছুমান স্টুডেন্টে এরি দিয়ে, সেনেকুয়া করিব নালাগে। আমি ইয়াত কি করিম, এগারো ন ইয়াত যায় ছয়বার, ন যায় ইয়াত এগারো বার, আলটিমেট 6/11 ইয়ার ভ্যালু আর ইয়ার ভ্যালু একে আছে, গতিকে দেখা গল যে 6/11=6/11, দুয়োটা সাইডে লেফট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড যেহেতু সমান হয়েছে, গতিকে ওয়াইয়ের মান এক হলে এই দুয়োটা সাইড সমান হয়, গতি ওয়াই ইজুকেল 1, এইটু হয়েছে ইয়ার আনসার। এইবার নাম্বার সিক্স, যে সিক্স নাম্বারত যেটু গণিত আছে এইটু আছে আমার 5x=180+6x। কিছুমান স্টুডেন্টে ভাবিব যে ইয়াত এক্স দুটা আছে, গতি কোনটো এক্সর মান উলিয়াম, একচুয়ালি ইয়াত এক্স আমি একটা করে লব লাগিব। তো কেনেকে করিম, যে সলিউশন 3x ইয়াত আছে আর 6x ইয়াত আছে, এই 6x আমি এইটু সাইডত লৈ আহিম। আনার সময়ত আমার লক্ষ্য করিব লাগিব 6-ৰ আগত কি আছে, বলে প্লাস চিহ্ন আছে, গতিকে 3x-6x=180, এই 6x ইয়াত আহি গেছে, এই ইকুয়াল চিহ্নটো ইয়াত, 182 ইয়াত আর এইটু ইয়াত ঠাইতে রাখিছো। তো ভালদরে আমি লক্ষ্য করিলে দেখা পাম ইয়াত আছে ছয়টা ঋণ, ইয়াত আছে তিনটা জমা, তার মানে দেখা গল মাইনাস 3x=180 আছে। তো যেতিয়া জিরোটো থাকিব, তো এইবার আমার কি হয়ে আছে, 3 আর এক্সর মাজত পূরণ হয়ে আছে, যদি এটু আমি সেইটো সাইডলৈ লৈ যাও তেনেহলে এক্স ইকুয়াল 180/-3। এইবার 3 ইয়াত একবার, 3 ইয়াত ছয়বার, আর ইয়াত আছে শূন্যবার, x=-60। এটাকে আমি হত্যাপন করে চাম যে যদি এক্সর মান মাইনাস 16 তেনেহলে ই সমীকরণটো শুদ্ধ নে অশুদ্ধ এইটো আমি গম পাওঁ। গতিকে আমি 3 আমাৰ এইটো সমীকৰণ হ'ব যে 3x=-60, তো মাইনাস মাইনাসে ইয়াত কি হৈ যাব, প্লাস হৈ যাব, 3, 6, 18, 0। তো গতিকে দেখা গ'ল যে যদি আমি এক্সৰ মান মাইনাস 60 লওঁ তেনেহলে কি হৈ যাব, আমাৰ অংকৰ যিটো সমীকৰণ সেইটো সমাধান হয়ে যাব। এইবার আমি ন নম্বর গণিতত যাব, যে ন নম্বর গণিতত কি আছিল আমার 5p-3=3p
প্লাস টু। ইয়াত আমাৰ পিৰ মান উলিয়াব লাগে, যিহেতু আমাৰ আক্ষরিক মান হিসাবে পি আছে, গতিকে ইয়াক আমি কেনেকে সমাধান করি। তো আমি কি করিম, প্রথম এই পাঁচটো ইয়ার এই গোটেকেইটার লগত পূরণ হয়ে আছে, এই তিনটো এই গোটেকেইটার লগত পূরণ হয়ে আছে, গতিকে পাঁচ আমি প্রথমে ইয়ার লগত একবার পূরণ করিম, ইয়ার লগত একবার করিম, ঠিক সেইদরে তিনি ইয়ার লগত একবার পূরণ করিম, আকো ইয়ার লগত একবার পূরণ করিম। তো ফাইভ ইন্টু পি ইজ ইকুয়াল ফাইভ টি, প্লাসে মাইনাসে মাইনাস, ফাইভ ইন্টু থ্রি ইজ ইকুয়াল ফিফটি, ইজ ইকুয়াল থ্রি ইন্টু পি ইজ ইকুয়াল থ্রাইস পি, প্লাসে প্লাসে প্লাস, থ্রি ইন্টু টু ইজ ইকুয়াল সিক্স। ইমপ্লাইজ এইবার পি থাকা কেটা একফালিয়া করে যে ইয়াত আছে ফাইভ পি, এটাকে এইটুক যদি আমি এইটু সাইডলৈ লৈ আহো, প্লাস আছে থ্রাইস পি, এইটু আহি কি হব মাইনাস থ্রাইস পি ইকুয়াল, ইয়াত কি আছে প্লাস সিক্স, ই প্লাস সিক্সে থাকিব কারণ ই স্থানান্তর হওয়া নাই, কিন্তু এইটু স্থানান্তর হব মাইনাস ফিফটিন টু, ইয়াত আহিলে কি হয়ে যাব প্লাস ফিফটিন হয়ে যাবে। ইমপ্লাইজ পাঁচটা পি জমা আর তিনটা ঋণ, তার মানে টুয়াইস পি ইকুয়াল সিক্স প্লাস ফিফটিন ইজ ইকুয়াল টুয়েন্টি ওয়ান। ইমপ্লাইজ টুয়েল লগত পিটু পূরণ হয়ে আছে, গতি পি ইয়াত রাখি দিলে ইবাবত আহি টুয়েন্টি ওয়ান বাই টু। এটাকে আমি হত্যাপন করে চাম যে যদি পির মান টুয়েন্টি ওয়ান বাই টু লও, তেনেহলে আমার এই সমীকরণটো শুদ্ধ নে অশুদ্ধ, যে প্রথমটো আমি এইটো সমীকরণত বহুয়াই চাম, এটো আমি এক নম্বর দি ললো, এতেকে পি পির মান এক নঙত বহুয়াই। তো ইয়াত আমি কি করিম, সমীকরণটো আছিল টুয়াইস পি ইকুয়াল টুয়েন্টি ওয়ান, এমপ্লাইজ এতেকে টু ইয়ার লগত কি হয়ে আছে পূরণ হয়ে আছে, গতিকে আমি টু ইন্টু পির মান কিমান আছে টুয়েন্টি ওয়ান বাই টু ইকুয়াল টুয়েন্টি ওয়ান, এইটো এইটো ক্যানসেল, এমপ্লাইজ টুয়েন্টি ওয়ান ইকুয়াল টুয়েন্টি ওয়ান, গতিকে দেখা গেল যদি আমি পি ইজ ইকুয়াল টুয়েন্টি ওয়ান বাই টু ধরো, তাহলে টুয়েন্টি ওয়ান ইকুয়াল টুয়েন্টি ওয়ান লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড উভয় পক্ষে সমান হব, গতিকে এইটো হব আমার আনসার। তো এনেকুৱা আর বাকিবিল গণিত ঠিক একে। এতিয়া আমি দুই নম্বর গণিত চাম, দুই নম্বর গণিতত কৈছে তলৰ প্রত্যেকটো সমীকরণৰ লগত চলকৰ কিছুমান মান দিয়া আছে, তো চলক এটাকে চলক কোনটো আছে ফোর এক্স, ইয়াত এক্স টো হব চলক, তো চলকৰ কিছুমান মান দিয়া আছে, এই মানবোৰৰ ভিতৰত মান সমীকরণটো সমাধান হব নির্ণয় করা, তার মানে আমি হত্যাপন যে করেছিল ঠিক হত্যাপনটোয়ে ইয়াত করব, কিন্তু এক নম্বর গণিত সেই গণিতটো আমার আছে যে টুয়াইস এক্স মাইনাস ফোর ইজুকেল জিরো, যে কেতিয়া জিরো হব যদি এক্স ইজুকেল ওয়ান হয় তেনেহলে, না এক্স ইজুকেল টু হলে, না এক্স ইজুকেল মাইনাস, যেহেতু আমাক তিনিটা তিনবার করে চাব লাগিব। তো আমি প্রদত্ত সমীকরণটো এইবার এক্স ইকুয়াল ওয়ান বা পক্ষ সমীকরণটো দেখা গল ইভাগত জিরো নহল, যদি জিরো নহল তার মানে এইটো নহয়। এইবার এক্স ইকুয়াল টু আমার সমীকরণটো হয়েছে বাওপক্ষ টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ইন্টু টু মাইনাস ফোর ইকুয়াল ফোর মাইনাস ফোর ইকুয়াল জিরো, গতিকে আমার এইটো হব। তো আমি তিনি এক্সর মানটো এবার মাইনাস দুই লই চাও, মাইনাস টু আমার অ্যান্সারটো এইটোয়ে হব, যেহেতু দুই লওয়ার পিছত আমার সমীকরণটো জিরো হয়েছে, আমার ইয়াত জিরো হব লাগে, গতিকে দুই যদি আমি এক্সর মান লও তেনেহলে এইটো হব। তথাপি আমি একবার মাইনাস দুই লই চাও যে এক্সর মান যেতিয়া মাইনাস দুই লও আর আমার সমীকরণটো হয় টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ইন্টু মাইনাস টু মাইনাস ফোর প্লাসে মাইনাসে মাইনাস দুই দুই গুণ চারি মাইনাস চারি, তো মাইনাস চারি আর মাইনাস চারি মাইনাস আট হয়ে গেল, কিন্তু হব লাগে জিরো, গতিকে দেখা গল যে ইয়াত মাইনাস আট হয়েছে, গতিকে আমার এক্স ইকুয়াল টু এইটো হয়েছে আমার সমীকরণের মান। তো নাম্বার থ্রি আমার দিয়া আছে থ্রাইস ওয়াই বাই ফাইভ ইকুয়াল থ্রি, যদি এইটো সমীকরণটো কেতিয়া হব যদি আমি ওয়াইর মান যদি আমি তিনি লও তেনেহলে হব, না মাইনাস থ্রি ললে হব, না ফাইভ ললে হব, এটো আমি চাব লাগে, গতিকে যেহেতু আমার সমীকরণ যেটো দিয়া গেছে সেইটো থ্রাইস ওয়াই বাই ফাইভ, তো থ্রাইস ওয়াই বাই ফাইভ ইয়াত আমি কি করিম যে ওয়াই ইজ ইকুয়ালৰ মানটো আমি সমীকরণত বহুয়াই চাম, এতেকে ওয়াইর মান সমীকরণত বহুয়াই পাও। তো আমার যেটো বাওপক্ষ আছিল বাওপক্ষর সমীকরণটো হয়েছে যে থ্রাইস ওয়াই বাই ফাইভ, পোৱাৰ লগে লগে আমার ওয়াইর মান আমি প্রথমতে এইবার ওয়াই ইকুয়াল থ্রি লৈ কৰি চাম, তো ইয়াত কি হব থ্রি ইন্টু থ্রি, যেহেতু ওয়াইর মান থ্রি, গতিকে ফাইভ নাইন বাই ফাইভ, গতিকে নাইন বাই ফাইভ টু ইকুয়াল এইটো সাইডত যেহেতু থ্রি হব লাগে, গতিকে
থ্রি যেহেতু নহল গতি এই আমার সমীকরণ নহব গতি দেখা গল যে এই নট ইকুয়াল সুপক্ষ গতি এইবার আমি ওয়াই ইজ ইকুয়াল মাইনাস থ্রি ল আমার সমীকরণ হয়েছে ট্রাইস ওয়াই বাই ফাইভ ইকুয়াল থ্রি ইন্টু মাইনাস থ্রি বাই ফাইভ ইকুয়াল মাইনাস নাইন বাই ফাইভ দেখা গল এই আমার সুপক্ষর সমান হওয়া নাই গতি এইবার আমি ওয়াই ইজ ইকুয়াল ফাইভ লই চাম সমীকরণ হয়েছে আমার ট্রাইস ওয়াই বাই ফাইভ ইকুয়াল থ্রি ইন্টু ফাইভ বাই ফাইভ ইকুয়াল ফাইভ ফাইভ ক্যানসেল ইয়াত একবার তো দেখা গল যে আলটিমেটলি তিন এক গুণ তিনি তলর এক আমি নিলিখো গতি এই ইকুয়াল হয়েছে কার সুপক্ষর সমান হয়েছে গতি দেখা গল যদি আমি ওয়াইর মান পাঁচ লোক তেনহলে আমার সুপক্ষটোর সমান হব গতি ইয়ার অ্যান্সার হব সমীকরণের সমাধান এতেকে সমীকরণের সমাধান ওয়াই ইজ ইকুয়াল ফাইভ হোক তো এই আসিল আমার তিনি নম্বরের গণিত আসিল এই এইবার আমি নাম্বার ফাইভ ফাইভ নম্বরত কি দিয়া আছে টুয়াইস এক প্লাস ওয়ান বাই থ্রি ইজ ইকুয়াল ওয়ান কেতিয়া হব যদি এক্স ইজ ইকুয়াল ওয়ান বাই মাইনাস টু লও নাকি ওয়ান বাই টু ললে নাকি ওয়ান বাই থ্রি ললে আমার এইটো সমীকরণ হব আমার বাওপক্ষত আমি এক্স ইজ ইকুয়াল এতেকে বাওপক্ষত এক্স ইজ ইকুয়াল ওয়ান বাই মাইনাস টু বহুয়ায় তো আমার বাওপক্ষর সমীকরণ হয়েছে টুয়াইস এক্স প্লাস ওয়ান বাই সুপক্ষত আছে ওয়ান এই সমীকরণ সরল করার পিছত আমার ওয়ান হব লাগে আর সেইটো কেতিয়া হব ওয়ান বাই মাইনাস টু ললে না ওয়ান বাই টু ললে না ওয়ান বাই থ্রি ললে তো এইবার আমি এক্স ইজ ইকুয়াল ওয়ান বাই মাইনাস টু লই চাম তো ইয়াত টু ইন্টু এক্সর মান ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু টু ক্যানসেল ইয়াত কি থাকিব ওয়ান বাই মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি তো ইয়াত আমি লখাগু ললে আমি লখাগু পাম তিনি মাইনাস ওয়ান ইয়াত তিনবার যাব তো তিনি এক গুণ তিনি হব ইয়াত মাইনাস থ্রি প্লাস তিনি ইয়াত একবার এক এক গুণ এক ইকুয়াল কি হব মাইনাস টু বাই থ্রি গতি দেখা গল আমার যেটো সুপক্ষ সেই সুপক্ষর সমান হওয়া নাই নট ইকুয়াল টু সুপক্ষ এইবার আমি এক্স ইকুয়াল ওয়ান বাই টু বহ তো এক্স ইকুয়াল ওয়ান বাই টু আমার যেটো বাওপক্ষর সমীকরণ সেইটো হয়েছে আমার টুয়াইস এক্স প্লাস ওয়ান বাই থ্রি তো আমি এক্স ইকুয়াল টু ইন্টু যেহেতু দুই আর এক্সর মাজত পূরণ হয়ে আছে গতি এক্সর মান ওয়ান বাই টু ইয়াত ওয়ান বাই টু বহুয়ালো প্লাস ওয়ান বাই থ্রি ইকুয়াল এই দুই আর এই দুই ক্যান্সেল তো কি হল ওয়ান বাই ওয়ান ইয়াত এক থাকব ইয়াত এক থাকব এক ইয়ার লগত পূরণ আর ইয়ার তলত একটা এক আছে আলটিমেটলি ওয়ান বাই ওয়ান হব প্লাস ওয়ান বাই থ্রি গতি আমি দুয়োটার লখাগু লম এক আর তিনির লখাগু তিনি এক তিনির মাজত তিনবার তিনি এক গুণ তিনি প্লাস তিনি একবার এক এক গুণ এক ইজুকেল তিনি আর একে চারি ইয়াত আছে তিন ফোর বাই থ্রি গতি আমার সুপক্ষত আছে যে ওয়ান বাই মাইনাস টু গতি যেহেতু নহল গতি নট ইকুয়াল টু সুপক্ষ তো আমার লাস্ট যেটো চান্স সেটো আছে যে ওয়ান বাই থ্রি ললে হয় নাই যে এইবার এক্স ইজ ইকুয়াল ওয়ান বাই থ্রি ল আমার সমীকরণ হয়েছে টুয়াইস এক্স প্লাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু ইন্টু ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ইকুয়াল ইয়ার যেহেতু এবার ক্যান্সেল নয় ইয়ার তলত এক আছে তো দুই এক গুণ দুই এক তিন গুণ তিনি প্লাস ওয়ান বাই থ্রি ইকুয়াল কি হব তিন তিন ন লখাকো তিনে হব তিন ইয়াত একবার এক দুই গুণ দুই প্লাস তিন ইয়াত একবার এক এক গুণ এক তিন আর তিনের লখাকো ইজ ইকুয়াল থ্রি বাই থ্রি তিন ইয়াত একবার ইজ ইকুয়াল ওয়ান বাই ওয়ান এটিকে ওয়ান টু সমান সুপক্ষ যেহেতু ইয়াত আমার তলর তিনিটো বাদ দিয়া যাওক যেহেতু আমার ইয়াত এক আছে গতি আমার ইয়াত সুপক্ষ একর সমান হয়েছে গতি এইটো আমার অ্যান্সার হয় এইবার ছয় নম্বর তো ছয় নম্বর গণিতটো দিয়া আছিল 10 পি মাইনাস ফোর ইকুয়াল ফোর হোল টুয়াইস পি প্লাস ওয়ান আর যেটো মান দিয়া আসলে পির মান দিয়া আছে এটা আছে টু এটা চারি আর এটা মাইনাস ফোর তো এই যেটো সমীকরণ আছে এই সমীকরণত পির বিভিন্ন মান বহুয়ায় আমি চেক করি যে কোনটো পির কোনটো মানে এই সমীকরণটো সমাধান করব বা পি ইজ ইকুয়াল টু হলে না ফোর হলে না মাইনাস ফোর হলে সমীকরণটো সমাধান হব এটা আমি চাম গতি প্রদত্ত সমীকরণটো প্রদত্ত সমীকরণটো পির বিভিন্ন মান বহুয়াই পাম এইবার পি ইজ ইকুয়াল টু আমি পির মান দুই লই চাম যে বাওপক্ষর যেটো সমীকরণ আর সুপক্ষর সমীকরণ বাওপক্ষর সমীকরণটো আছিল আমার টেন পি মাইনাস ফোর আর যেটো সুপক্ষ আছিল সুপক্ষর তো সুপক্ষর সমীকরণটো আছিল আমার ফোর টুয়াইস পি প্লাস ওয়ান এই ক্ষেত্রত আমি পি ইজ ইকুয়াল যেহেতু টু লৈছো গতি টেন ইন্টু টু মাইনাস
4 इक्वल 10 दोगुन 20 बियोग 4 इक्वल 60 तो यात की होबो से पीर मान जे तो 2 गतिके 4 2 into 4 plus 1 सॉरी पीर मान यात 2 होबो तो हुआ लगे लगे की होबो 4 into यात की आसे 2 2 गुन 4 आरो 1 5 तो ultimately 4 into 5 equal 12 तो देखा कल जे हु पक्ष आरो बा पक्ष समान न हो जति आमी p is equal 2 लो एबार आमी p is equal 4 4 লওয়ার পিছত আমাৰ যেটো বাওপক্ষৰ সমীকৰণ হেতু আমি লিখিলো বাওপক্ষ আৰু আমি লিখিলো হুপক্ষ তো বাওপক্ষৰ সমীকৰণ আছিল আমাৰ 10p - 4 আৰু হুপক্ষৰ সমীকৰণ আছিল 4 2 p + 1 তো আমাৰ p ৰ মান যেতিয়া 4 লৈছো গতিকে 10 into 4 - 4 equal 14 - 4 equal 36 আৰু ইয়াত আছিল 4 into 2 into 4 plus 1 equal 4 into 2 4 গুণ 8 আৰু 1 9 তো 9 4 into 9 is equal 36 গতিকে দেখা গল বাওপক্ষ আৰু হুপক্ষ যেতিয়া আমি p is equal 4 লম তেতিয়া দুয়ো পক্ষৰ সমাধান হয় গতিকে এবাৰ আমি লিখিম উক্ত সমীকৰণটোৰ সমাধান হ'ব p equal 4 তো আমি পাৰ্ট 2 ত আকৌ 3 ৰ পৰা গণিত বিলাক কৰি থাকিম থ্যাংক ইউ